হাই ফ্রেন্ডস, জয়া ফুটাউসে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভালো আছো তো? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তাই আবার আজকে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি, তো চলো দেখে নিই আজকে কী দিয়ে দুপুরে লাঞ্চ করছি। এখানে ভাত আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শশা, আর আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে নোটে শাক ভাজা, আর আছে কাতলা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল হয়েছে। কিন্তু আজকে আজকে ঝাল নয়, দেখো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হয়েছে। আর এখানে আছে সবজি দিয়ে ওল আর হচ্ছে কুমড়ো, আর চিংড়ি মাছ দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক হয়েছে। আর এখানে আছে দুটো প্রভুজির সোনপাউরি, আর আছে দই। তো চলো ফ্রেন্ডস খাওয়াটা স্টার্ট করি, তোমরা সঙ্গে থাকো। তোমাদের দাদা আজকেরও নেই, আমি একা বসেছি। দাদার দিন ডিউটি আরম্ভ হয়ে গেছে, আগেই বলেছি প্রত্যেক দিন দাদা বসতে পারবে না, ডিউটি কামাই করে তার ভিডিওতে বসতে সম্ভব নয়, যেদিনে সুযোগ পাবে বসবে। আরে তোমাদের দাদাই বাজারে গিয়েছিল, জানতো কাতলা মাছ নিয়ে এসছে, মানে ঝোল খাবো, ঠিক আছে তাই হবে। আর প্রত্যেক দিন ঝাল বাড়ি খাওয়া তো ভালো না, এক একদিন ঝোল খাওয়া ভালো। আর আমাদের ঝোল হলে তো কাঁচা লঙ্কা দিয়ে হয়, গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করা হয় না ঝোলে।
এই হলো ঝোল। লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। তোমাদের দাদা তো ঝাল খায় না, একদমই খায় না। যেগুলো ঝাল হয় সেই সব তরকারিগুলো অন্যভাবে রান্না করে ওকে দেওয়া হয় আলাদা। পুরো অনেক ঝাল হলে খেতে পারে না তরকারিতে। অনেকদিন পরে ঝোল খাচ্ছি তো, ঝোলটা বেশ দারুণ লাগছে।
সময় ওই যে টক ওল আর কুমড়ো আর পাকা তেঁতুল তো ঘরে থাকেই। চিংড়ি মাছ দিয়েছি, হেভি হয়ে যায়। ঢেলে খাইয়া এবারে মনে হচ্ছে যেন টক খাচ্ছি, এরম হবে না, খেয়ে হয় না। বাড়ি শুধু টক নেই কিন্তু মিষ্টি হয়েছে হালকা, দারুণ হয়েছে। আমার বোন পাকা তেঁতুলটা দিয়েছিল বলে আজ টক খাওয়া হলো। ওদের গাছ আছে, তেঁতুল গাছ, বড় বয়নের এক বয়ন দিয়েছে আমাকে, দিয়ে হায়দ্রাবাদে চলে গেছে। যা দিয়েছে এখন আমার 10 বছর হয়ে যাবে। এতদিন পরে মুখটা ছাড়লো, আর পাচ্ছি না, এটুকুনি আছে, আর পরে খেয়ে নেবো, অনেকটা খাওয়া হয়ে গেছে তো আর ঢুকছে না। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো খাওয়াটা এখানেই শেষ করলাম। আমার যদি ইটিং শোটা ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও,
সাবস্ক্রাইব করে পাশের যে বেলঘন্টা আছে ওটা টিপে দেবে, টিপে দিয়ে অলটা টিপে দিলে তাহলে আমার যে কোনো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর একটা লাইক করো ভিডিওটা ভালো লাগলে, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো এবং কমেন্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।